বাবা তারা শিউলি আর দিবাকরের ক্ষতি করতে চেয়েছিল। আমি আর ঐশানী তো ধীর কথা শুনে ওই জায়গাটা আন্দাজ করতে পেরেছিলাম। মা, আমি যেন শুনলাম সেজোকাকাই বলল বড় রাস্তার পাশের মাঠ। ওখানে তো দিনের বেলায় কেউ যায় না, ওরা রাতের বেলা কি করতে গেল? আর সেজোকাকিয়া বলল, ও মা গো, কি সর্বনাশ হলো গো। শিগগিরই চলো শঙ্কর, তুই কেউ হাজার টাকাটা কি করলেও দরজা খুলবি না। হ্যাঁ বুঝেছি মা, তোমরা যাও, আমি গুবলুকে দেখে রাখছি। আমি আর ওইখানে ঠিক সময় না পৌঁছলে তুমি এখানে কাউকে বিশ্বাস করো না। দেখো তোমরাই তো বলছো বড়দের এত বড় ক্ষতি হচ্ছিল, তাহলে বাচ্চাদের না জানি কি। শঙ্কর শঙ্কর, তুই তুই তাড়াতাড়ি দিদিভাইকে আর দাদুভাইকে নিয়ে আয় তো, নিয়ে আয়। আমার আমার ছাড়া একদম ভালো লাগছে না, তুই আর দেরি করিস না বাবা, যা 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 নিয়ে আয়। যাও শঙ্কর অঙ্কেল যখন বলছে তুমি ওদেরকে নিয়েই এসো। হ্যাঁ আমি নিয়ে আস। হ্যাঁ যা। দাদা, ওই ম্যাডাম স্যার আর ওর বর না এলে আজকে কাজটা হয়ে যেত। তবে কিন্তু দাদা, ওরা হেভি চমকেছে। আরে শুধু চমকে কি হবে, চমকাচ্ছে। শুধু ফোঁসে ঐশানী ঘোষের কিচ্ছু হবে না, এবার ওকে ছোবল মারতে হবে। বাড়ি থেকে ওই বাচ্চাগুলোকে তুলে এনেছিস? না দাদা, ওই যে মুনিয়াটা আছে না, ও এসে ওদেরকে বাঁচিয়েছে। মুনিয়া? ও, ওর খুব তেজ হয়েছে দেখছি। দাদা, বাচ্চা দুটোকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। তাহলে অপেক্ষা করছিস কেন বে? হ্যাঁ যা, বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে নে, কাজ হয়ে গেলে আমাকে খবর দিবি। ঠিক আছে দাদা। আর ওই বিশুটা ঐশানী ঘোষের ভয়ে ঘুটি আছে তাই না? ঠিক আছে, আমাকেই তাহলে আমার গ্রামে যেতে হবে। সারাধন সরকারের জন্মভিটিতে ঐশানী ঘোষের কুষ্টি শেষ করে দিয়ে আসবো আমি, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া। ওটা কাস্তে। কাস্তে দিয়ে কি করা হয় মুনিয়া দিদি? কাস্তে দিয়ে ধান কাটে, আবার ওই কাস্তে দিয়েই ওই গুন্ডা বদমাশ লোকগুলোকেও তাড়ায়। উফ, তোমার তো খুব সাহস গো মুনিয়া দিদি। আমি বাপু কাউকে ভয় টয় পাই না। আমি এই মাটির মেয়ে, এসব গুন্ডা বদমাশ লোকগুলো এই মাটিকে দখল করে রেখেছে, এই গ্রামের মানুষগুলোকে ভয় দেখিয়ে রেখেছে, তারা সবাই মুনিয়াকে সমঝে চলে। তারা সবাই জানে মুনিয়া লড়তে জানে, ভয়ে পিছিয়ে আসে না। মুনিয়া, কি হয়েছে দাদাবাবু? এই বিড়াটা এখানে কি করতে এলো? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তবে আমি ওদেরকে নিয়ে যেতে এলাম মনে। কেন বাবা, আমরা তো মুনিয়া দিদির সাথেই যাচ্ছি। আর ওদিকে যে তোর শত্রু এসে খুঁজছে তোকে, বারবার বলছে ধি কোথায়, গুবলু কোথায়, তোদের নিয়ে যেতে বলেছে। শত্রু হাসপাতাল থেকে চলে এসেছে। আর বলিস না, পালিয়ে চলে এসেছে। আচ্ছা দাদু ফিরে এসেছে হাসপাতাল থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তোমরা বাড়ি চলে যাও, অন্য একদিন আমাদের বাড়িতে এসে থাকবে, কেমন?
চলো মুনি, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। আরে না না দাদাবাবু, তার দরকার পড়বে না, এটা তো আমারই গ্রাম, আর এখানে আমার কে কি করবে। আপনারা সাবধানে যান। আচ্ছা চল, টাটা বলে দে। মুনিয়া দিদি, আমাদেরকে একদিন ধান কাটা দেখাতে নিয়ে যাবে। আচ্ছা বেশ, আসি চল। দত, বাচ্চা দুটো আবার হাত ফুসকে গেল। তুমি রেডি হও, রেডি হও তুমি, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, এই গ্রামে আর থাকবো না, আজই ফিরে যাবো বাড়ি, আর থাকবো না এখানে, আর থাকবো না। কি বলছো কিশোর, বাড়ি যাবে মানে? কালকে রাতের ঘটনার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না মেজবুত, আমার কিছুতেই সাহস হচ্ছে না এখানে থাকার, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে মেজবুত, এ খুব ভয়ঙ্কর জায়গা। তুমি এতদিন এতদিন ধরে বলে এসছো এখান থেকে চলে যেতে, এতবার করে বকেছো বলেছো বারবার এখান থেকে চলে যেতে, আমরা শুনিনি। আমি আমি তখন ভাবতাম মেজবুতি কেন এতবার করে এরকম বলছে, কেন বারবার চলে যেতে বলছে। আজ আমি বুঝতে পারছি সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। এখানে থাকবো না মেজবুতি, আমরা সবাই মিলে ফিরে যাই না, তুমি আর এখানে থেকো না, তুমি থেকো না শিউলি। শিউলি, আমার পক্ষে গ্রাম ছেড়ে আমার ডিউটি ছেড়ে কোথাও যাওয়া সম্ভব না। আর তুমি কোথায় ফিরে যাবে? বাড়িতে, ওই বাড়ি থেকে বৌমণি আর ভাস্কর, দিবাকর, আঙ্কেল ফুলি সবাইকে বের করে দিয়েছে। তোমার কি মনে হয় তুমি ওই বাড়িতে ফিরে গেলে ওরা তোমাকে আদর করে বাড়িতে রাখবে? সত্যি আমরা সবাই তো এখানে, বাড়িটার যে কি অবস্থা কে জানে। বাড়ি, বড় গড়ি পাইস হোটেল, আরে এই সব সম্পত্তি এখন এখন আমার। মেজবউ, কি ভেবেছিলে তুমি? ওই মিনমিনে ভালো মানুষের উপর আমি এমনি এমনি ধরেছিলাম, এদিন আবার ফোনা তুলে ছবল মারবো বলেই না আমি এত কাল ভালো মানুষ সেজেছিলাম। আর তুমি কি করলে? আমার থেকে আমার সমস্ত অধিকার কেড়ে নিলে। হ্যাঁ, বাড়ির বড় বউ হয়ে আমি আমি সবার লাথি গোতা খেয়ে থেকেছি, মনে হতো যেন আমি 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 কাজের লোক। মালিনী, তুই এ বাবা বাইরে থেকে উঁকি মেরে দেখছিস কেন? না না দিদি, আমি তো তোমার চা নিয়ে এসেছি। এবার থেকে কিন্তু বাড়ির রান্না বান্না আর ঘর দর পরিষ্কার করা তোকেই করতে হবে। দেখ, এই বাড়িতে থাকতে গেলে তো গায়ে হাওয়া লাগিয়ে থাকলে চলবে না। খেটে খেটে আমার হাড় মাস চলে গেছে, এবার হাড়ে একটু বাতাস লাগবে। অত টাকা, অত গয়না সব মিতালি দি একা একা বুক করবে, আমি কিনা শুধু খেটে মরবো। এসো
বলছি হোটেলের মালপত্র সব কোথায় রাখবো? তুমি আনাজপাতি ভাড়ারে ঢুকিয়ে দাও আর কাঁচা মালপত্র বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়া মানে হরগৌরী পাইস হোটেল আর খুলবে না? তোমার কি মাথা খারাপ? পাইস হোটেলটাই আর থাকছে না, খোলার প্রশ্ন আসছে কোত্থেকে? মালিনী যা গিয়ে রান্না চাপা, আর তুমি যাও যেটা বললাম কাঁচা মালপত্র বিক্রি করে দাও, যাও যাও। এই বাড়ির সমস্ত সম্পত্তি আর হরগৌরী পাইস হোটেল বিক্রি করে আমি যে টাকাটা পাবো তা দিয়ে আমার তিন পুরুষ পায়ের উপরে পা তুলে খাবো। পাইস হোটেল চালাতে যাবো কোন দুঃখে? আজ থেকে হরগৌরী পাইস হোটেল বন্ধ। আমি কি বড় বৌদি পায়ে পড়ে যাবো? আমি কি বড় বৌদি পায়ে পড়ে যাবো? বড়মতি যা বলবে তাই করব, ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা সব করবো, আমাকে এমনকি যদি বলে পাইস হোটেলে খদ্দেরদের খাবার পেড়ে দিতে হবে আমি তাই দেব। তাহলে তো থাকতে দেবে বলো? বাড়িতে ঢুকতে দিল মান সম্মানের সাথে থাকতে দেবে কি? মান সম্মান গেলে তো আবার ফেরত পাবো মেজ বৌদি, কিন্তু ইজ্জত ওটা চলে গেলে আর ফেরত পাবো? একটা মেয়ের কাছে তো তার ইজ্জতটাই সব বলো, আর সেটাই যদি এখানে থেকে না থাকে আমি তো কাউকে আর মুখ দেখাতে পারবো না। মরা ছাড়া তো আমার আর কোনো গতি থাকবে না মেজ বৌদি। না 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 সেজবৌমা, তুমি 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 এরকম অল অলক্ষণের কথা বলো না, তুমি চুপ করো, দয়া করে শান্ত হও। মামা, কালকে রাতের ঘটনাটা মনে করলে আমার বুকের ভেতরটা কিরকম কেঁপে উঠছে জানো তো? আমার বুকের ভেতর, না 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 এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। ওকে নিয়ে মেসার বাজারে গেছে, ওরা ফিরলেই হ্যাঁ আমরা বাস ধরতে যাবো, থাকবো না আমরা এখান থেকে, কেউ কোথাও যাবে না। সবাই মিলে থাকতেই এসেছিলাম মেজদা, কিন্তু সারাক্ষণ এভাবে ভয়ে কাঁটা হয়ে থাকা যায় না মেজদা? ওই লোকগুলো কালকের ওই লোকগুলো ছিল। এতদিন ধরে এই গ্রামের মেয়েরা ভয়ে আদমর হয়ে দিন কাটাচ্ছে, ঐশানী আসার পর তাদের ভয়টা অল্প অল্প করে কাটছে, তারা সাহস দেখাচ্ছে শিউলি। আর আজকে যদি তুমি ভয় পেয়ে গ্রাম থেকে চলে যাও তাহলে তারা সাহস দেখাবে কোন ভরসা? সবাই তো এটাই বলবে না যে ম্যাডামের বাড়ির লোকরা যখন ভয় পালিয়ে যাচ্ছে তাহলে তারা সাহস দেখাবে কি করে? এই গ্রামের মেয়েরা যাতে সাহসে ভর করে বাঁচতে পারে, যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আমাদের সবার উচিত ঐশানীর পাশে দাঁড়ানোর। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তোমাকেও। কিন্তু মেজদা, ওই ওই লোকগুলো যদি আবার আসে? কালকে রাতের ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে আমি ঠিক শিক্ষা দেব। ওদের অন্যায়ের শির তারাটাই ভেঙে দেব, আজকের মধ্যেই আমি আসল অপরাধীকে ধরে নিয়ে আসবো, আজকের মধ্যে। খুব খারাপ করছেন বলে দিচ্ছি।
ওর সাথে যে ছেলেটা থাকে, পিন্টু, ও কোথায় বল? আপনার কোনো কথার জবাব দিতে বাধ্য নই আমি। তুই কিসে বাধ্য আর কিসে বাধ্য নোস সেটা আজকে তোকে টের পাইয়ে ছাড়বো। নোংরা লোককে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই এই গ্রামে ছোড় দা না, তুই যেখানে পা রাখিস সেটাই তোর জমি হয়ে যায়। তুই যার দিকে তাকাবি সে তোর সামনে মাথা হেঁট করে থাকবে। তোর ভয়ে গ্রামের সবাই কাঁপবে তাই না? মেয়েদের সাথে নোংরামি করিস, মেয়েদের মান সম্মান নিয়ে টানাটানি করিস, তোর এত বড় সাহস! আজকে তোর আমি কি হাল করি শুধু একবার দেখ। ম্যাডাম, ইসুপাল আর যাই করুক, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আপনি কোথায় একটা ভুল করছে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওই পিন্টুকে কে পাঠিয়েছিল, ওই গুন্ডাদেরকে কে পাঠিয়েছিল, কে আমার দেওর আর যাকে ফোন করে মিথ্যে কথা বলে ওই বড় রাস্তার ধারের মাঠে ডেকে পাঠিয়েছিল, কে? তুই 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 ওর চালা কি কাজ করছে তুই সেটা জানিস না? বললেই হলো, ওই পিন্টু মাঠের মধ্যে আমার জায়ের সম্মানহানি করার চেষ্টা করেছে। ওর হাত আমি ভেঙে রেখে দেব, একবার শুধু ওর ঘেটেটার নাগাল পাই। আর এই সব কিছুর মাথা তুই, আর এখন ন্যাকা সাজছিস। মেয়ের কাছে তার সম্মান যে কতটা দামি সেটা আমি খুব ভালো করে জানি। ওই হারাতন সর্কেলের কুনজর যে আমার দিকেও আছে সেটাই গ্রাম শুদ্ধ লোক সবাই জানে। আর আজ ওর দলে ভিড়ে তুই ওই লোকটার মতনই জানোয়ার হয়ে গেছিস। বৌদি, আমি খবরদার না, তোর মুখ থেকে এই বৌদি ডাকটা আমি যেন আর কোনোদিনও না শুনি। তোর মতো দেওর থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর একটা কথা কান খুলে শুনে রাখবি, আজকের পর থেকে আমার মৃত্যুর ধারের কাছেও তুই ঘেসবি না, নাহলে কোনদিন দেখবো তুই তোর নিজের মতো আমার মৃত্যুটাকে পাকে নামিয়ে দিয়েছিস। কোনদিন দেখবো তুই আমাকে ওই ওই হারাধনের কাছে একদম এভাবে তাকাবি না, একদম না। ওই হারাধনের দলে মিশে তুই এখন সব কিছু করতে পারিস। যে পরের বাড়ির মেয়েদের সম্মানে হাত দেয় সে নিজের বাড়ির মেয়েদেরও সম্মান দিতে জানে না। ম্যাডাম স্যার, ওকে ছাড়বেন না, ওকে একদম ছাড়বেন না। যারা মেয়েদের সম্মান দিতে জানে না তাদের কাউকে ছাড়বেন না। আপনাদের জন্য, এই পুলিশের জন্য আমি আমার দাদাকে হারিয়েছি, কোনো খোঁজ পাইনি তা। আর আজ যদি আপনার জন্য আমার বৌদি আমার থেকে দূরে সরে যায় তাহলে আমি আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি। আমার জন্য, আমার জন্য তোর বৌদি তোর থেকে দূরে সরে গেছে আমার জন্য, নাকি তুই তোর কুকর্মের ফল ভোগ করছিস? কুকর্মের ফল? আমার জন্য তোর বৌদি তোকে কষিয়ে চড় মেরেছে,
নাকি তোর বদমাইশির কথা শুনে? তোর বদমাইশির কথা শুনে, হ্যাঁ বদমাইশির কথা শুনে বল শয়তান, দুশ্চরিত্র লোক একটা। এই রে সর্বনাশ, ম্যাডাম স্যার তো শ্রদ্ধাকে কেলিয়ে পাঠ করে দিচ্ছে। এতদিনে একদম ঠিকঠাক দাবাইটা পড়ছে। হ্যাঁ মারুন, বেশ করে মারুন এই বদমাশটাকে। খুব ভাবিস না, খুব ভাবিস তোর পরিবারের কথা, খুব ভাবিস। তাহলে হারাধন সরকারের সাথে কাজ করিস কেন? হ্যাঁ কেন করিস বল, কেন করিস? আমার বাড়ির মেয়ে সর্বনাশ করার জন্য কেন লোক পাঠিয়েছিলিস, কেন লোক পাঠিয়েছিলিস বল, কেন লোক পাঠিয়েছিলিস? মিস্তা, কাল তো সে লোকটা ছিল না। না থাকলে কি হবে শিউলি? এই গ্রামে যত কুকর্ম হয় সব কিছুর মূলই বিশুখা। ম্যাডাম স্যার, ম্যাডাম স্যার, ম্যাডাম স্যার, কি হয়েছে? ম্যাডাম স্যার, কারো যেন মুনিয়াকে অত্যাচার করে ওকে পশ্চিমের মাঠে ফেলে রেখে গেছে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।